बोलो कुछ कर पाएगा मैं कि प्लीज वही तो बाल लग जाना के दीजिए कुछ ती रात तेरे पूछ का पूछ का तूने ठीक हुई है का আমার কিন্তু দোকানের মতন ফুচকা হয়তো হবে না করে দাও না হ্যাঁ করে দাও না খাবো মীরা যখন আবদার করে তখন মা যতই অসুস্থ হোক না কেন চেষ্টা করে তার আবদারটা পূরণ করার আমি নিজেই অসুস্থ আমার নিজেরই ভালো লাগছিল না কিছু করতে তা ও যখন ওইভাবে বলল ফুচকা একটু বানিয়ে দাও খাবো আমি আর না করতে পারলাম না বাড়িতে যে জিনিসগুলোই ছিল সেই জিনিসগুলো দিয়েই আমি ফুচকাটা বানিয়ে দিচ্ছি ওকে সব হয়তো দোকানের মতন হবে না তবু যতটা পারবো চেষ্টা করবো ফুচকাটার একটু টেস্ট হওয়ার জন্য সেই দিয়েই আমি ওকে আজকে ফুচকাটা বানিয়ে দিচ্ছি তবে এটা আমার প্যাকেটের ফুচকা সেই ফুচকাই ছিল আমি সেটাই বানিয়ে দিচ্ছি কলকাতার ফুচকা নো ডাউট অনেক টেস্টি সেটা সবাই জানে কলকাতার ফুচকাটা কেমন খেতে তো যারা তো এই মুহূর্তে আর পাচ্ছে না বাইরের ফুচকাটা সেই জন্য এই মুহূর্তে যারার কাছে এই ফুচকাটা অনেক তা আমি যতটা পেরেছি টেস্ট বাড়ানোর জন্যে যে যে মশলাগুলো অ্যাড করতে হয় আমি দিয়েছি দিলেও তবু কিছুটা তো অবশ্যই অভাব রয়ে যায় এই ফুচকার মধ্যে তাহলে তো আমি নিজেই ফুচকাওয়ালা হয়ে যেতাম যদি পারফেক্ট ফুচকা বানাতে পারতাম তবে ওরা যে ফুচকা বানায় সেটা তো আর আমি বানাচ্ছি না আমি প্যাকেটের ফুচকা দিয়ে আজকের কাজে লাগাবো কেন এত তাড়াতাড়ি আমি কি করে তৈরি করব এত তাড়াতাড়ি তো আর অরিজিনাল ফুচকা তৈরি করা সম্ভব নয় আপনাদের কারোর বাচ্চা কি এরম অসুস্থ হয়ে শুয়ে থাকলে ফুচকা রাফতার করে আপনারাই বলুন তো আমার বাচ্চা কিন্তু ফুচকা রাফতার করে ও অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে আর কিছু খেতে ইচ্ছে হয়নি ওর ফুচকা খাবার শখ হলো তা আমি তো প্রথমে শুনে একটু অবাকই হয়ে গেলাম যে ফুচকা খাবে তা যাই হোক যখন আবদার করলো মা হইতো আর থাকতে পারলাম না বন্ধুরা এটা হলো ফুচকা এটা হলো কেনা ফুচকা না এটা হলো ঘরের তৈরি ফুচকা এন্ড বাইরের থেকেও এটা টেস্টি বাইরের মতন হয়নি কিন্তু বাইরের থেকেও এটা বেশি টেস্টি যাই না কেন আজকে আমার খুবই টেস্টি লাগছে আমার পিঠে লাগা আমি সোজাও হতে পারছি না নিতেও পারছি না কিছু জিনিস খুবই কষ্ট হচ্ছে পিঠে বাইরের হোক আর ঘরের হোক বাইরে খেতে সবাই পছন্দ করে বাট আজকে আমি বাইরে যেতে পারছি না বলে মাকে রিকোয়েস্ট করলাম ঘরে করতে তো আজকে ঘরে কিন্তু টেস্টি হয়েছে হঠাৎ করেই টেস্টি হয়ে গেছে এটা হলো আলু আমি কোনো জিনিসকে হাতে তুলতে পারছি না হাতে তুলতে আমার কোমরে খুব প্রেশার পড়ছে আমার কোমরে খুব যন্ত্রণা হচ্ছে মানে আমি বসে যে আমি খাচ্ছি মানে আপনারা বুঝতে পারবেন না বসে খাচ্ছি বসে খেতে আমার কত কষ্ট হচ্ছে আপনারা বুঝতে পারবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি আর বেশি ভিডিও করতে পারছি না কারণ বেশি বেশিক্ষণ বসে থাকার আর আমার ক্ষমতা নেই তো আমার জন্য সবাই দোয়া করুন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যারা ব্লগকে ফলো করতে ভুলবেন না তো নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে